জবা ফুল কতটা চুলের জন্য ভালো মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু জবা পাতাও যে ভালো সেটা কি আমরা জানি? আজ বন্ধুরা জবা পাতা দিয়ে একটা রেমেডি বানাবো। তার আগে বলি, যাদের চুল ডগা থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, অর্থাৎ চুল একদমই বাড়ছে না, চুল খুব রুক্ষ, তাছাড়াও চুলের কোনো গ্লেস নেই, বহুদিন ধরে চুলের কোনো গ্রোথ নেই, এই ধরনের সমস্যায় ভুগছেন, আর তার সাথে রয়েছে চুল ওঠার সমস্যা, মাথার মধ্যে খুশকি, এই ধরনের যদি কোনো সমস্যা আপনাদের থাকে তাহলে একদম ঠিক ভিডিও ক্লিক করেছেন। আর জবা ফুল জবা পাতা দিয়ে যদি কোনো রেমেডি মাথার মধ্যে লাগান সেগুলো কিন্তু চুলের কোনো ক্ষতি করবে না, বরং চুলের অনেক উপকার হবে। তো সেই সব কথা মাথায় রেখে, কারণ এখনকার যা দিনকাল পড়েছে তাতে চুলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, তো আমি আজকে একদম হোমমেড পদ্ধতিতে দেখাবো একটা জবা পাতার হেয়ার মাস্ক, যেটা আমাদের অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি দেবে। তো আমি এখানে অনেকটা পরিমাণে জবা পাতা নিয়েছি, তার কারণ হচ্ছে আমার চুল অনেকটা লম্বা, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বললাম। তো অনেকটা পরিমাণ জবা পাতা নিয়েছি, চেষ্টা করবেন লাল জবা ফুলের যে পাতা, ফুলের যে পাতাগুলো হয় সেগুলো নেওয়ার, যদি না থাকে অন্য গাছে মানে অন্য কালারের জবা পাতা দিয়েও এই রেমেডি করতে পারেন, খুব একটা অসুবিধা হবে না। পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ ফুল পাতা যখনই কোনো দিয়ে রেমেডি করবেন সব সময় চেষ্টা করবেন যে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া। পাতার মধ্যে অনেক ছোটো ছোটো পোকা থাকতে পারে বা ফুলের মতো থাকে, তো এখানে আপনারা চাইলে ফুলও মেশাতে পারেন, সেটাও খুব ভালো কাজ দেবে। আজকের আমি শুধু পাতা দিয়েই দেখাবো, আর এই ডাটাগুলোকে ফেলে দিচ্ছি কারণ এগুলোর কোনো কাজ নেই। সব ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে, যতটা পারবেন একটু মিহি পেস্ট করবেন। যদি এখানে পেস্ট করতে আপনাদের এক থেকে দুই চামচের মতো জল লাগলেও লাগতে পারে, কারণ এখানে শুধু পাতা রয়েছে, তো তবে খুব বেশি জল দেবেন না। খুব বেশি জল দিলে কিন্তু এই এটা মাস্কটা পুরো লিকুইড হয়ে যাবে এবং মাথা থেকে গলে গলে আর কি পড়তে পারে, সেক্ষেত্রে একটু অসুবিধায় পড়তে পারেন, সেই জন্য খুব ভালো করে একটা মিহি পেস্ট করবেন। এবার যদি ভাবেন যে এরকম পাতা, এর মধ্যে তো ছোটো ছোটো পাতার কণা বা পাতার টুকরো আছে, এটা কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কারণ মাথায় লাগানোর পরে আর কি আপনারা যখন ধোবেন তখন কিন্তু ছোটো ছোটো পাতার টুকরোগুলো মাথার মধ্যে থাকবে, কিন্তু তাতে কোনো ভয় পাওয়ার বা কিছু নেই। যখন মাথা শুকিয়ে যাবে, হালকা করে চিরুনি আঁচড়াবেন, তখন কিন্তু সেগুলো সব চলে যাবে। কিন্তু কেউ যদি চান যে না আমি এই পাতাটার টুকরোগুলোও মাথায় থাকবে না, তাদের ক্ষেত্রে বলি এই যে লিকুইড যেটা বানিয়েছেন তার সাথে একটু জল মিশিয়ে নিয়ে ভালো করে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে তারপরে সমস্ত পাতার যে পেস্টটা বানিয়েছি সমস্ত চুলের স্ক্যাল্প থেকে পুরো লেন্থ পর্যন্ত পুরো ভালো করে মাথায় লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে এমনিই জবা পাতার মধ্যে একটা স্লিপারির মতন ব্যাপার আছে, যেটা মাথায় লাগানোর সাথে সাথেই দেখবেন চুল কত সিল্কি সফট হয়ে যাচ্ছে। তো এটা কারা মাখতে পারেন? ছেলে মেয়ে ছোটো বড় সবাই মাখতে পারে, কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করবে, ক্ষতি তো হবেই না, বরং চুলের অনেক উপকার হবে। তো মাথায় লাগানোর আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে চেষ্টা করবেন মাথা যেন পরিষ্কার থাকে, পরিষ্কার মাথায় সবসময় হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক লাগানোর চেষ্টা করবেন। ধরুন সারা সপ্তাহ বাইরে বেরিয়েছেন, ঘুরেছেন, ধুলো নোংরাযুক্ত মাথা, ভাবছেন যে রবিবার বা শনিবার দেখে একটু শ্যাম্পু করবো, তার আগে এরকম মাস্ক মাথায় মেখে নিন, এটা করবেন না, তাহলে কিন্তু চুলের উপকারের থেকে অপকারই হবে, কারণ মাথার মধ্যে অলরেডি নোংরাগুলো লেগে রয়েছে, তাতে কিন্তু খুব একটা আপনারা উপকার পাবেন না। যেটা করবেন, যেদিন ভাবছেন মাথা এই ধরনের মাস্ক লাগাবেন সেদিনকে তার বা তার আগের দিন ভালো করে মাথাকে শ্যাম্পু করে নেবেন, তারপর সারা চুলে যতটুকু পারবেন সারা চুলে মাথায় লাগিয়ে নেবেন। কতক্ষণ থাকবেন? এটা লাগিয়ে মোটামুটি ঘণ্টাখানেক রাখলেই হবে, যদি একটু বেশিও থাকেন খুব একটা অসুবিধা হবে না, বরং ভালো হবে। আর যেটা করতে হবে, এটা সারা মাথায় লাগানোর পরে একটা প্লাস্টিক ক্যাপ দিয়ে কিন্তু মাথাটাকে বা শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটাকে মুড়ে নিতে হবে, মানে শুকাতে না দিলেই ভালো হয়, ভিজে ভিজে অবস্থা থাকবে, কিন্তু আমরা যে কারণে চুলের মধ্যে লাগাচ্ছি চুলটাকে একটু সিল্কি সফট করবো, সুন্দর করবো এবং চুলের গোড়া থেকে শক্ত করবো, তার সাথে সাথে সাদা চুলের সমস্যা থাকলে সেগুলো দূর হবে। এই ধরনের সমস্যা তো আমরা থেকে মুক্তি পেতে চাইছি, সেই জন্য যেটা ওই ভিজে অবস্থায় থাকলে কিন্তু চুলের গোড়ায় পুরো পেনিট্রেট হয়ে তলায় চুলের গোড়ায় যাবে এবং চুলটাও কিন্তু খুব ভালো হবে। দেখুন আমি সারা মাথায় মোটামুটি লাগিয়ে নিয়েছি, খুব একটা অসুবিধা হয়নি। তো এই যদি এক ঘন্টার থেকে একটু বেশিও রাখেন খুব একটা অসুবিধা হবে না। সারা মাথায় লাগানোর পরে যেটা আপনাদেরকে বললাম, অবশ্যই চেষ্টা করবেন মাথার মধ্যে এরকম প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ লাগিয়ে নেবেন।
তারপরে বলি বন্ধুরা এবার কিভাবে মাথা ধোবেন। মাথা প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে যেটা করবেন, কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে হালকা করে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু না করলেও হবে, কারণ জবা পাতার মধ্যে একটাও শ্যাম্পুর ব্যাপার থাকে, কিন্তু হ্যাঁ ফেনা হবে না, মাথার মধ্যে ছোটো ছোটো পাতার কণা থাকবে, সেই জন্য বলছি একটু মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিলে দেখবেন চুল কতটা সিল্কি সফট হয়েছে। আপনারা নিজেরা হাত দিয়েই বুঝতে পারবেন চুলের কত পরিবর্তন হয়েছে। সাদা চুলের সমস্যা থাকলেও আস্তে আস্তে কালো হবে। এইভাবে যদি শ্যাম্পু করেন আস্তে আস্তে চুলের অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। আর এই মাস্ক সপ্তাহে একদিন অবশ্যই লাগাতে পারেন, কোনো ক্ষতি হবে না। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কাল দেখা হচ্ছে নতুন করে।